সদর এসডিএম ফুড কন্ট্রোল নিবহতি ফাশার ভূভাগ রাখর আগুনিজীবী হাতিনি যুদ্ধযুদ্ধগতি ফাল্লং রেস্টুরেন্ট হোটেল চামক গাহামকিদা চারি জাগিতং দেই মানিক খালির গাহামকিদা মেসুরমেন এবার সুজাগিতং আবরত মংখাই দেখা রদমুর জন যুদ্ধযুদ্ধ ফাল্লগ মানিক খনই সাফ সুতরা করি মাবাই দেই মানিক সুতানি কেসে কেরে তোমাবাই বরংনি সাগাব ফাইন দেই কেরনি রাইতাব ফিন দেখা আসুসিমিয়া রদমুর জন সিলিন্ডার থাইনি প্লাস্টিক বেগ রূপ মানখা যে ফাল্লগ সাফ সুতরা ক্লাই তনি জাগিয়া আবহাই ফাল্লগ রন ফাইন ইয়াফার দেখা আসলে মাজাগা সদরী ডিসিএম অনিন্দ চক্রবর্তী ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিক মাজাগা ফুড ইন্সপেক্টর শর্মিষ্ঠা দাস কিষাণ শাহ ফুড ইন্সপেক্টর বরকালিব লিগেল মেট্রোলজি টাংপিদিনী অফিসার আকর্ষণ এনফোর্সমেন্ট টিম বিভিন্ন দিনে আমরা অভিযান করি, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা জিবি বাজারে করেছি। আমাদের ডিসিএম স্যার আমাদের সাথে আছে, উনি একটু আগে বিস্তৃত বলেছেন। তো আজকে আমরা আরও ভিজিট করব, আমরা মহারাজগঞ্জ বাজারেও যাব। তো মূলত জিবি বাজারে অভিযান করে মিষ্টির দোকানে এবং হোটেলে আমরা অনেক সংগতি পেয়েছি। মিষ্টির কোয়ালিটি খারাপ, পুষ্টির চব্বিশার পেজ বুক করেছে এবং দইয়ের মধ্যে যে 500 গ্রাম দই থাকার কথা পা কিলটা বাদ দিয়ে সেটা মাপ দিয়ে দেখা গেছে প্রায় 160-170 গ্রাম দই সেখানে কম আছে। তার জন্য লিগেল মেট্রোলজি একটা কেসও বুক করেছে। তো ফুড সেফটি এবং লিগেল মেট্রোলজি তাদের আইনমতো ব্যবস্থা করবে। আমাদের সদর মহকুমা প্রশাসনও আমরা খাদ্য সুরক্ষা আইন মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এইভাবে আমরা প্রতিদিনই করছি। নমস্কার। তাছাড়া আমরা দুটি দোকান থেকে দুইটা ডোমেস্টিক যে সিলিন্ডার সেটা ব্যবসার কাজে ব্যবহার করার অপরাধে আমরা আজকে আমরা সৃষ্টি করছি। তাদের বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা হবে না হবে? অবশ্যই, আমাদের যে খাদ্য সুরক্ষা আইন এই আইন মোতাবেক আমরা সদর মহকুমা শাসকের পক্ষ থেকে আমরা আমাদের সাথে ফুড ইন্সপেক্টর ফুডের ডিজি সাহেব লিগেল মেট্রোলজি এবং ফুড অ্যান্ড সেফটি যিনি আছেন ইন্সপেক্টর সবাইকে নিয়ে আমরা যৌথভাবে সব দোকানের খাওয়ার দোকান এবং আমরা যে বাজে মাল বা ভুসিমালের দোকানগুলি আছে সব দোকানেই আমরা দাম ঠিক আছে কি না, ঠিকভাবে দোকানদারেরা দাম দেখছে কি না, কিংবা এক্সপায়ারি গুড বিক্রি করছে কি না, কিংবা বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্ট যেগুলিতে আছে সেগুলিতে খাবারের যে রান্না করা হয় বা যে খাবার পরিবেশন করছে সেগুলির কেমন কোয়ালিটি সেগুলি আমরা প্রতিনিয়ত দেখছি। হ্যাঁ, আজকে এরই অঙ্গ হিসেবে আমরা জিবি বাজারে এসেছি। জিবি বাজারে বিভিন্ন হোটেল এবং মিষ্টির দোকান এবং গুলিতে আমরা অভিযান চালিয়েছি, কিছু ইয়ে পেয়েছি, আমরা অসঙ্গতি আমরা কিছু কিছু পেয়েছি, সেগুলি আমরা লিগেল মেট্রোলজি থেকে একটা কেসও বুক করা হয়েছে এবং ফুড অ্যান্ড সেফটি অফিসার উনি কোয়ালিটি যাচাই করার জন্য উনি স্যাম্পল নিয়ে গেছেন এবং দোকানদার যাদের এগেনস্টে আমরা পেয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই উনি বলেছেন তাদের নোটিশ দেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি ঠিকঠাক করার জন্য। এতটুকুই আমাদের, আমরা এটা নিয়মিত চালিয়ে যাচ্ছি। কোন মিষ্টি দোকানে নিয়ে কোনো অভিযোগ পেয়েছেন? হ্যাঁ, একটা মিষ্টির দোকানে আমরা যে দই বিক্রি করছে সেই দই আমরা শর্ট ডেলিভারি পেয়েছি, যতটুকু থাকার কথা দইয়ের ইয়েটাতে মানে পাতিলটাতে ততটুকু দই নেই, এই জন্য লিগেল মেট্রোলজি একটা শর্ট ডেলিভারি কেস বুক করেছে। কিছু কিছু জায়গা দেখা গেছে যে দইয়ের গুণমান একদম খুব বাজে, সেটার জন্য নষ্ট হয়ে আছে, কি বলবো? সেটার জন্য আমাদের ফুড অ্যান্ড সেফটি অফিসার স্যাম্পল নিয়ে নিয়েছেন, রিপোর্ট আসার পরে উনি যথাযথ তাদের বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা, রিপোর্ট যদি নেগেটিভ আসে নিশ্চয়ই ওনারা নেবেন, এটা ফুড অ্যান্ড সেফটি অফিসার যিনি এসছেন উনি নিয়েছেন। স্যার, থ্যাংক ইউ।